তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এম রহমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন এতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভূমিকা ছেলেবেলায় একটি মধুর স্মৃতি আজও আমাকে ভীষণভাবে দুলা দেয় আমি ঘুমিয়ে থাকি বাবা আমার কপালে হাত বুলিয়ে আবৃত্তি করেছেন বুড় হলো দূর হলো হুকমণি উটরে ওই ডাকে শুই যাকে ফুল হুকি ছুটরে হুকমণি উটরে আমি মনে মনে ভাবতাম আর অবাক আমার বাবা এত সুন্দর কবিতা লেখেন তারপর যখন ভালো করে বুঝবার মতো বয়স হলো তখন জানলাম এ কবিতা কাজী নজরুল ইসলামের এরপর একে একে মুখস্থ করে ফেললাম হুকু কাঠ বিড়ালি লিচুচুর সহ আরও অনেক কবিতা বীর পুরুষ বাবুরাম সাপুরে এসব যে শিকিনি তা কিন্তু নয় তবু অতিথি এলেই হাত নেড়ে নেড়ে আবৃত্তি করে শুনাতাম বাবুদের টাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সেই থেকে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম নজুলের জন্ম নরজুলের জন্ম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত ছুরুলিয়া গ্রামে চব্বিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চৌদ্দ জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে পিতা কাজী ফকির আহমদ এবং মা জাহেদাহাতুন তাহাদের চার পুত্রের অকাল মৃত্যুর পর নরজুলের জন্ম হওয়ায় তার নাম রাখেন দহুমিয়া তার পুরো ছেলেবেলাই কেটেছে অপরিসীম দারিতে পিতৃবিয়োগের পর তিনি আরও পড়ে পরে অবিভাবকহীনতা হয়ে উঠেন কিছুটা উশৃঙ্খল এবং দিশেহারা নরজুলের শৈশব উনিশশো সালে যখন তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স মাত্র নয় বছর পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে শিবিক্ষা অর্জনের জন্য নামতে হয় তাকে এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মোয়াজ্জিনের আজান্তা হিসাবে কাজ করেন এই সময় কাজের মাধ্যমে তিনি অল্প বয়সে ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠ পরিচিত হবার সুযোগ পান লেটর দলে নজরুল মক্তব মসজিদ মাজারের বেশি দিন ছিলেন না বাল্য বয়সী লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটোর দলে যোগ দেন তার ছাচা কাজী বজলে করিম ছুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট উৎসাহ ছিলেন আরবি ফার্সি উর্দু ভাষায় তার দখল ছিল এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুলের লেটো জোর ছিল এছাড়া এই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি গুদা কবি এবং কবিরা বাসুদুবল লেটো কবি গানের নিয়মিত সাহিত্য শুরু হয়। শিক্ষা জীবন আর্থিক সমস্যা থেকে বেশিদিন পড়াশোনা করতে দেয়নি ষষ্ঠ শ্রেণীর পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে প্রথমে যোগ দেন বাসুদেবের কবি দলে এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডেন হানসামা এবং সর্বশেষ আসান সুলের চার রুটির দোকানে রুটি বানানোর কাজে নেন এভাবে বেশ কষ্টের মাঝে তার বাল্যজীবন অতিবাহিত হতে থাকে এই দোকানে কাজ করার সময় আসানসুলের দ্বারকা রবিউল্লাহ তার সাথে পরিচয় হয় দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ছড়া রচনা করতেন তা দেখে রবিউল্লাহ তার প্রতিবার পরিচয় হয় তিনি নজরুলকে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার পিসারের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি আবার রাজা স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম পড়াশোনা শুরু করে নজরুলের সাংবাদিক জীবন নজুলের সাংবাদিক জীবন যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল বত্রিশ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করে তার সাথে থাকতেন এবং সমিতির অন্যতম কর্মকর্তা মুজবুফর আহমেদ এখান থেকে তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয় প্রথম দিকে মুসলিম ভারত বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা উপাসনা প্রবৃত পত্রিকায় উপসংখ্যার একটি কবি সত্তায় এত বিচিত্র তার মুগ্ধ করেছেন আবার সবসময় মনে হয় বাংলা সাহিত্য নজরুলের অবদানের কথা লিখে শেষ করা যাবে না এই আর্থপীড়িত মানবতার কবি শেষ জীবনে প্রচণ্ড কষ্টভোগ করেছেন তার আর্থিক দৈন্য পুত্র বিয়োগ তাকে বেদনায় মোহন করে তুলে তিনি দিশেহারা হয়ে পড়েন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে হলে তার মস্তিষ্ক বিকল হয়ে যায় উনিশশো একচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত তিনি এভাবেই বেঁচেছিলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর তিনি বেঁচেছিলেন অসহায় শিশুর মতো যে বিদ্রোহ করবে সেই তে ভালোবাসবে নজরুলের পূর্ণতার স্বপ্ন দেখা মানুষ সত্য কল্যাণ সুন্দরের স্বপ্ন দেখা মানুষ তাই তিনি আমার প্রিয় কবি এবং আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আশা করি আপনারা কাজী নজরুল ইসলাম অবশ্য রচনাটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে